আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বন্ধুরা, সৌদি আরবে নিশ্চয়ই বিভিন্ন ব্যাংকে আপনাদের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট রয়েছে, আর এই অ্যাকাউন্টগুলো আপনারা নিয়ন্ত্রণ করেন বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে। তাই যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা খেয়াল করে দেখবেন যে আপনাদের সংগ্রহে অনেক ধরনের পয়েন্টস থাকে, যেমন আলরাজি ব্যাংকের মুকাফা পয়েন্টস রয়েছে, তারপর এনসিবি ব্যাংকের লাখ পয়েন্টস রয়েছে, তারপর রিয়াদ ব্যাংকের হাসাদ পয়েন্টস রয়েছে। এইভাবে বিভিন্ন ব্যাংকের বিভিন্ন নামে বিভিন্ন পয়েন্টস থাকে, ঠিক আছে, যে পয়েন্টগুলো দিয়ে বিভিন্ন কোম্পানি বা শপ থেকে প্রোডাক্ট ক্রয় করা যায়। কিন্তু দেখা যায় যে কোনো প্রোডাক্ট ক্রয় করতে চাইলে মিনিমাম 15 থেকে 20 হাজার মুকাফা পয়েন্টের প্রয়োজন পড়ে, আর এই এত পয়েন্ট না থাকার কারণে বছর শেষে সেই পয়েন্টগুলো এক্সপায়ার হয়ে যায়। এমতাবস্থায় আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের এই মুকাফা পয়েন্ট বলুন আর অন্যান্য যে কোনো ব্যাংকের যে কোনো পয়েন্ট বলুন, সেই পয়েন্টগুলোর মেয়াদ শেষ হওয়ার পূর্বে যদি কিছু কিনতে না পারি, তাহলে অন্ততপক্ষে এই পয়েন্টগুলোকে আল্লাহর রাস্তায় দান করে কিছু নেকি বা সওয়াব কিনতে পারি। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কিভাবে এই পয়েন্টগুলো দিয়ে আপনি সওয়াব কিনবেন। তাই আজকে আমি জাস্ট আলরাজি ব্যাংকের মাধ্যমে এই প্রসেসটা আপনাদেরকে শেয়ার করব। ওকে, প্রবাস বাংলা টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সেবায়, আমি নকিব। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, এখানে আমি জাস্ট আলরাজি অ্যাপ ব্যবহার করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, কিন্তু মনে রাখবেন যে কোনো ব্যাংকেরই যে সিস্টেম রয়েছে পয়েন্টের সব একই ধরনের সিস্টেম, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমি আমার অ্যাপটি ওপেন করে নিলাম। এখানে অ্যাপ ওপেন হবার পর যে হোম পেজটা রয়েছে, ঠিক এই হোম পেজের একদম নিচে যেতে হবে সেই পয়েন্টগুলো দেখার জন্য, ঠিক আছে। এখন আমি জাস্ট স্ক্রল করে এগুলো উপরের দিকে নিয়ে নিচে চলে আসলাম। এখন দেখুন, এখানে রয়েছে অ্যাভেলেবেল পয়েন্ট 6223 পয়েন্ট, ঠিক আছে। এখন এই যে পয়েন্টগুলো, এগুলোর উপরে ক্লিক করার পর যে পয়েন্ট ডিটেলস এখানে চলে আসছে এখানে, এবং সিস্টেমও আসছে যে এখানে বাঁদিকে রয়েছে রিডিম, তারপর ডান দিকে রয়েছে ট্রান্সফার, ঠিক আছে। এখানে আমি যদি এই পয়েন্টগুলো দিয়ে কিছু কিনতে যাই তাহলে এটা সম্ভব না, কারণ এটি খুবই সীমিত পয়েন্ট। কারণ এখানে যে কোম্পানিগুলোর লিস্ট রয়েছে সেই কোম্পানি থেকে আপনারা চেক করে দেখবেন, এক একটি কোম্পানিতে মিনিমাম 15, 20, 25, 30 হাজার পয়েন্ট প্রয়োজন হয়, ঠিক আছে। তো যাই হোক, এখন আমি এদিকে না গিয়ে জাস্ট আমি ট্রান্সফারে ক্লিক করলাম, আর আমার যেহেতু এই পয়েন্টসগুলো দান করার ইচ্ছা, সেহেতু আমি চ্যারিটিতে ক্লিক করব। মধ্যখানে যে চ্যারিটি অপশন রয়েছে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর নিচে আবারও ক্লিক করতে হবে অ্যারোকিতে। ক্লিক করার পর একটি চার্ট আসবে, এই চার্টে বিভিন্ন চ্যারিটির সংস্থার নাম রয়েছে, যে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যে আপনি কোন ক্ষেত্রে আপনি সেই পয়েন্টসগুলো দান করতে চাচ্ছেন, ঠিক আছে। তো আমি এখান থেকে এই হজ অ্যান্ড মায়াতেম এই যে অপশন রয়েছে ঠিক সেখানটাতে আমি ক্লিক করব। ক্লিক করে এটি সিলেক্ট করে নিব। আপনারা চাইলে এখান থেকে লিস্ট পরে ভালোভাবে দেখে শুনে আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো যাই হোক, তারপর নিচে রয়েছে অ্যামাউন্ট, এখানে যে অ্যামাউন্ট রয়েছে ঠিক সেই অ্যামাউন্টে আপনি টাইপ করে নেবেন যে কত পয়েন্ট আপনি দিতে চাচ্ছেন, ঠিক আছে। ফর এক্সাম্পল, এখানে আমি 5000 পয়েন্ট আমি টাইপ করলাম, ঠিক আছে। এখন আপনি যদি চান যে আপনার সকল পয়েন্ট দিয়ে দিতে, তাহলে এখানে নিচে রয়েছে ট্রান্সফার অল মাই পয়েন্টস, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এখানে নেক্সটে ক্লিক করতে হবে। নিচে যে নেক্সট লেখা রয়েছে ঠিক সেই নেক্সটে আপনি ক্লিক করে দিবেন। এখানে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর ট্রান্সফার সামারি পেজ আসবে, সেই সামারিতে আপনি দেখতে পারবেন যে কোন ক্ষেত্রে আপনি কত পয়েন্টস দিতেছেন, ঠিক আছে। এখন এগুলো ঠিক থাকলে নিচে রয়েছে কনফার্ম লেখা, ঠিক কনফার্মে ক্লিক করে দিবেন। এখানে কনফার্মে ক্লিক করে দেওয়ার পর লেখা আসবে যে ইউ হ্যাভ সাকসেসফুলি ট্রান্সফারড ইউর পয়েন্টস, ঠিক আছে। তো আপনার যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো আপনি দান করে দিয়ে দিলেন, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনারা যারা দেখেছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনাদের যদি ঠিক এইভাবে পয়েন্টস থাকে তাহলে আপনারা সেটি যে কোনো একটি চ্যারিটিতে দান করে দিবেন, ঠিক আছে, কারণ এই পয়েন্টসগুলো আপনার কোনো কাজে আসার মতো নয়। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন এই শেয়ারের মাধ্যমে অন্য একজন জানতে পারে এবং তার যে পয়েন্টসগুলো থাকে সেগুলো যেন চ্যারিটিতে দান করে দেয়, ঠিক আছে। এবং ভিডিওর শেষে আমার বিশেষ অনুরোধ থাকলো আপনাদের কাছে, আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল বাটনটিও বাজিয়ে রাখুন, আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে সহজ হবে আপনার। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।